নমস্কার দর্শক বন্ধু কেরিয়ার প্লাস অনুষ্ঠানে আপনাদের স্বাগত দর্শক বন্ধু একটা কথায় বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী মানব সভ্যতার যদি আদি অকৃত্রিম প্রতীক হিসেবে ধরা হয় দেখা যায় বাণিজ্য হচ্ছে তার অন্যতম প্রধান হাতিয়ার আর এই বাণিজ্যে বসতে লক্ষ্মী যখন বলছি তখন লক্ষ্মীর যত সমাগম হচ্ছে বাণিজ্যের তত প্রসার ঘটছে এবং ধীরে ধীরে দেখা যায় একটা বিশেষ বিষয় নিয়ে পড়াশুনোর চাহিদাও বাড়ছে সেটা হলো বাণিজ্য এই জায়গাতে একটা জিনিস যেটা বারবার মনে পড়ে যে হয়তোবা এটা আমাদের যে অভিভাবকরা রয়েছেন তাদের মনের মধ্যেও প্রশ্ন অনেক সময় উঁকি দেয় যে আমার সন্তান যদি বিজ্ঞান নিয়ে না পড়ে যদি নিদেন পক্ষে আর্টস নিয়ে বা কলা বিভাগ নিয়ে না পড়ে বাণিজ্য নিয়ে পড়ে তবে কি তার ভবিষ্যতের অনেকগুলো দরজা কম খুললো বা বন্ধ হয়ে গেল একদম নয় আমাদের এইটাকে ঘিরে এই বাণিজ্য নিয়ে পড়াশুনো এবং তার যে সর্বব্যাপী যে প্রসার তার কোন কোন ক্ষেত্রে তার চাহিদা রয়েছে এবং সেটা কত প্রগাঢ় সেইটা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান কমার্স পড়ার পরে আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যে বিশেষজ্ঞরা আজকে রয়েছেন স্টুডিওতে আসুন একটু আগে আলাপ করে নিই ওনাদের সঙ্গে প্রথমেই আমার বাঁদিকে রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শ্রীমতী ঘোষ আর ওনার পাশে রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেবায়ন পাত্র সুতরাং এখন নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে আমাদের আজকের বিষয়বস্তু কী নিয়ে আমাদের আজকের বিষয়বস্তু ঠিকই ধরেছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া এবং নিজেকে উপযুক্ত হিসেবে তৈরি করা প্রথমে একটু দেবায়ন বাবুর কাছে আসবো চার্টার্ড শব্দটার মধ্যে বেশ একটা মানে স্বীকৃতি রয়েছে যেন একটা শিলমোহর তা এইটার একটা ইতিহাস আছে এই ইতিহাসটা যদি একটু আমাদের বলেন নিশ্চয়ই প্রথমেই আমি ধন্যবাদ জানাই ডিডি বাংলাকে আমাকে প্লাসে আনার জন্য ওয়েলকাম চার্টার্ড কোর্স নিয়ে যে আপনারা এই প্রোগ্রামটা করছেন সেটা খুবই দরকার কারণ আজকে সোসাইটিতে এত কিছু হচ্ছে তার মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দরকারটাও দিন দিন বাড়ছে ঠিক তো আজকে আমাদের জানা দরকার যে আমরা কেন হব কেনার যেহেতু আপনি চার্টার্ড কথাটা বলতে বললেন বোঝাতে বললেন আগেই বলি যে কিভাবে এই প্রফেশনটার জন্ম হলো উনিশশো সালে কোম্পানিজ অ্যাক্ট তৈরি হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে তাতে যত কোম্পানি ছিল তাদের বুকস অফ অ্যাকাউন্টস অর্থাৎ হিসেব হিসেব রাখার একটা নিয়ম হয় আর সেটা সবাইকে রাখতে হবে এবার এটা পরীক্ষাও কাউকে করতে হবে যে এই বিষয়টা বুঝবে তার জন্য শুরু হয় অডিটার অডিটারের দরকার এখান থেকে আসে লোকাল গভর্নমেন্ট তখন অডিটার কে হবেন সেই পরীক্ষা নিয়ে বলে দিতেন রেস্ট্রিক্টেড আর আনরেস্ট্রিক্টেডের একটা কনসেপ্ট ছিল সার্টিফিকেট হোল্ডার যারা রেস্ট্রিক্টেড তারা শুধু লোকাল গভর্নমেন্টেই অডিট করতেন যারা আনরেস্ট্রিক্টেড ছিলেন তারা পুরো দেশ জুড়ে অডিট করতে পারতেন এরপর সালে বোম্বেতে শুরু হয় পরীক্ষা গভর্নমেন্ট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং মানে সারা ভারতবর্ষের মধ্যে শুধু হ্যাঁ কিন্তু এটা শুরু পুরো ভারতবর্ষের জন্যই শুরু হয় পরীক্ষাটা বোম্বেতে শুরু হয় তো গভর্নমেন্ট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং যারা এই পরীক্ষা পাশ করতেন তাদের আর রেস্ট্রিক্টেড থাকতো না তারা পুরো অল ইন্ডিয়াতে ভারত এরপরে উনিশশো তিরিশ সালে ম্যাড্রাসে ফর্মড হয় সোসাইটি অফ আর সেখান থেকে জন্ম নেয় রেজিস্টার্ড কনসেপ্ট যারা এই সোসাইটিতে নিজের নাম লেখাতেন তারা হয়ে যেতেন রেজিস্টার্ড শব্দটা যখন আসছে তার মানে এরপর উনিশশো বত্রিশ সালে গভর্নমেন্টের উদ্যোগেই ফর্ম করা হয় ইন্ডিয়ান অ্যাকাউন্টেন্সি বোর্ড এই ইন্ডিয়ান অ্যাকাউন্টেন্সি বোর্ড তারপর থেকে পরীক্ষা নেওয়া শুরু করে এরপর যখন দেশ স্বাধীন হয় তখন দরকার পড়ে যায় আবার তাদের যে কিভাবে এটা হবে তখন পার্লামেন্টারি অ্যাক্টে চার্টার্ড অ্যাকাউন্টেন্স অ্যাক্ট ফর্ম হয় উনিশশো সালে এবং ফার্স্ট জুলাই নাইনটিন থেকে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অ্যাক্ট প্রিভেল করছে আচ্ছা এবার এই চার্টার্ড এটা আমি পোস্ট ইন্ডিপেন্ডেন্স কারণ ইন্ডিপেন্ডেন্সের পরে আমরা প্রথমে রেজিস্টার্ড তারপর আমরা চাইলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করতে কিন্তু ইংল্যান্ডে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করতেন তারাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে পারতেন নিজেদের তো তার জন্য একটু লড়াই হয় আর যেহেতু আমাদের এই যত দেশ ইংরেজদের আমলে ওদের আন্ডারে ছিল সেখানে কলোনি কলোনিজ ওই একই কনসেপ্ট আমাদের ল গুলো ওখান থেকেই জন্মেছে জন্মেছে তো আমরা ওখান থেকে চেষ্টা করে এই শব্দটা নিয়ে আসি আর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অ্যাক্টের জন্ম হয় 1949 এ 1949 এ আর এই যে আমরা দেখলাম শুরুটা অডিট দিয়ে আজকের ডেটে কিন্তু আর এটা শুধু অডিট শুধু অডিটে সীমাবদ্ধ এটা অনেক বড় হয়ে গেছে জায়গাটা আর এর অনেক স্কোপ এবং ধীরে ধীরে আমরা তো এই স্কোপগুলোতে আসব সেটাই আমাদের মূল উদ্দেশ্য আর এইখানে একটু ম্যাডামের কাছে আসব। আপনি একটা খুব জিনিস বলছিলেন যে একটা সময় যখন ব্রিটিশ শাসন ছিল তখন এই এই মানে রেজিস্টার্ড যে ব্যাপারটা ছিল তখন তো আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়নি তো তখন একটা বিশেষ ক্রাইটেরিয়া বোধ ছিল যে আমি স্বীকৃতি পাবো না পাবো না এটার অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে যে যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল তখন আপনি যদি ডিপ্লোমা ইন অ্যাকাউন্টেন্সি গভর্নমেন্ট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টেন্সি পাশও করেন আপনাকে রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট ওরা তখনই দেবে যদি আপনার রেকর্ড ক্লিয়ার থাকে ইন দ্য সেন্স আপনি যদি দেখা যায় যে কোনো রকমভাবে ফ্রিডম ফাইটিংয়ে আপনি পার্টিসিপেট করেছেন কিংবা আপনার ইমপ্রিজনমেন্ট হয়েছে রকম যদি সিচুয়েশন হয় তখন কিন্তু ব্রিটিশ गवर्नमेंट এনরোলমেন্ট দিতেন না এইবারে 1933 তে একজন সাউথ ইন্ডিয়ান মহিলা শিবহম সেই ভদ্রমহিলা কিন্তু পাশ করলেন তখনকার দিনে এন্ড শি ওয়াজ দ্য ফার্স্ট তখন তো হ্যাঁ ফার্স্ট লেডি অ্যাকাউন্টেন্ট ইন ইন্ডিয়া এবং তখন ওনাকে যেহেতু শিবাজ মানে গান্ধীবাদী এবং তিনি ফ্রিডম ফাইটার ছিলেন এবং তিনি ইমপ্রিজনমেন্টও তাকে সাফার করতে হয়েছিল সেই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে এনরোলমেন্ট দিতে অস্বীকার করে এইবারে তখন তিনি করলেন কি কোর্টে কেস করলেন কোর্টে কেস করার পরে কোর্ট কিন্তু ওনার ফেভারে ওয়ার্ডিক দিলেন এবার ওনার ফেভারে যখন ওয়ার্ডিক্ট দিলেন তখন কিন্তু

আমরা একটু বিষদে আসব যে কিভাবে আমি সুযোগ পাবো বা আমি প্রবেশ করব তবে এটা ছোট্ট বিরতি নিয়ে কোথাও যাবেন না সঙ্গে থাকুন নমস্কার দর্শক বন্ধু ফিরে আসছি আমাদের আলোচনায় কমার্স পড়ার পরে অবশ্যই বুঝতে পারছেন চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে আচ্ছা এখানে একটু ম্যাডামের কাছে আসব। যে আমরা তো প্রেক্ষাপটটা জানলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আজকের দিনে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে প্রবেশ করতে গেলে মানে পড়তে গেলে এবং পড়ে পাস করতে গেলে মানে আমাকে নিজেকে কিভাবে তৈরি হতে হবে মানে শুরুটা কিভাবে করতে হবে আমাদের সবটাই এখানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্সের যা রেগুলেশনস আছে গাইডলাইনস আছে সেইটা মেনে আমাদের চলতে হয় এবং দু হাজার থেকে আমাদের নতুন সিলেবাস আরম্ভ হয়েছে এবং দুভাবে আসা যায় একটা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস করে সে তাকে রেজিস্ট্রেশন নিতে হবে বোর্ড অফ স্টাডিজের এবারে সেইখানে তাকে রেজিস্ট্রেশন নেবার পরে সে এলিজিবল হবে পরীক্ষাতে বসবার জন্য আমাদের পরীক্ষা দুবার হয় একবার হয় মে মাসে একবার হয় নভেম্বরে তো এই ক্লাস টুয়েলভ যখন সে পাশ করছে সে তো যে কোনো স্ট্রিম স্ট্রিমের স্টুডেন্টই হতে পারে আর এইবারে সে তাকে ফাউন্ডেশন পরীক্ষা দিয়ে সে যদি কোয়ালিফাই করে তখন সে ইন্টারমিডিয়েট কোর্সে রেজিস্টার করতে পারবে আচ্ছা পরীক্ষা দিতে হবে নাকি এটা নম্বরের ফাউন্ডেশনটা ফাউন্ডেশন পরীক্ষাটা দিতে হবে ফাউন্ডেশন পরীক্ষা সিলেবাস আছে সাবজেক্ট আছে চারটি পেপার আছে সে ওরা সব বলে দিয়েছে ইনস্টিটিউটের গাইডলাইনসে সব পাওয়া যাবে এইবারে ওই ফাউন্ডেশনটা পাশ করার পরে তাকে ইন্টারমিডিয়েটে রেজিস্টার করতে হবে এবারে সেইটা যেই সে রেজিস্ট্রেশন নিল তখন কিন্তু তাকে ইনফরমেশান টেকনোলজির চার সপ্তাহের একটা কোর্স করতে হবে সেইটা পাশ করার পরে সেটা একটা সার্টিফিকেট কোর্স সেটা সার্টিফিকেটটা পাবার পরে সে তখন কিন্তু আইদার বোথ গ্রুপস আমাদের ইন্টারমিডিয়েটে দুটো গ্রুপ থাকে একটা গ্রুপ কিংবা দুটো গ্রুপ পাশ করে সে তখন এনটাইটেল হচ্ছে ট্রেনিং পিরিয়ড তিন বছর যে ট্রেনিং পিরিয়ড সেই ট্রেনিং পিরিয়ডের জন্য সেই এন্টাইটল হচ্ছে তারপরে সে ট্রেনিং পিরিয়ডে ঢুকলো যেটাকে আমরা আর্টিকলশিপ বলি সেটা ঢোকার পরে তাকে আর্টিকলশিপ করার সময় মানে তখন সে যেরকম নর্মাল ইয়েতে সেরকম নর্মাল স্ট্রিমটা মানে সিস্টেমটায় পড়লো সিস্টেমটা পড়ে গেল কিন্তু ওই ইন্টারমিডিয়েটটাকে ওকে ক্লিয়ার করতে হবে বোথ গ্রুপস বোথ গ্রুপস ক্লিয়ার করার পরে তখন সে কিন্তু সিএ ফাইনালে আবার বোথ গ্রুপস আছে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ তখন আবার সে সেটা তো দেবান বাবুর কাছে আমরা আসছি ওটার নেক্সট পার্টটা কিন্তু এখানে একটা জিনিস জানতে ইচ্ছে করছে সে ধরুন ফাউন্ডেশন কোর্সটা করতে করতে মানে ধরুন ফাউন্ডেশনটা পাস করলো করার পরে সে কি গ্রাজুয়েশনটা করতে পারে সাইডে মানে করতে করতে এটা করা যেতে পারে তাও করতে পারে আবার গ্রাজুয়েশন করেও সে আসতে পারে গ্রাজুয়েশন করে আসতে পারে সেটা দেবান আচ্ছা আচ্ছা গ্রাজুয়েশন করেও আসতে পারে আচ্ছা গ্রাজুয়েশন করার পরে সে আবার প্রবেশ করতে পারে একদম আর ফাউন্ডেশনটা করতে করার পর সে হয়তো এক বছর কি দেড় বছর পরে সে আবার গ্র্যাজুয়েশন করলো করে তারপরে আবার আপনার স্ট্রিমে এলো সেটাও তো হতে পারে যেহেতু এই নিয়ে কথা হচ্ছে দু তিনটে জিনিস আগে বলি এক এখানে কিন্তু কোনো কোটা সিস্টেম নেই এই পরীক্ষায় কোনো কোটা সিস্টেম নেই যেটা খুব জরুরি যা হবে মেরিটে হবে এক আর দুই ক্লাস টুয়েলভের পর যে কোনো স্ট্রিম থেকেই আসা যাবে ইভেন গ্র্যাজুয়েশনের পরেও যে কোনো স্ট্রিম থেকে আসা যাবে গ্র্যাজুয়েশনের পরেও কেউ ফাউন্ডেশন পরীক্ষা দিয়ে আসতে পারেন কিংবা সময় বাঁচানোর জন্য যদি কমার্স স্টুডেন্ট হয়ে থাকে আর ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে থাকে সে ডাইরেক্টলি সিএ ইন্টারের জন্য রেজিস্টার করতে পারে তাকে ফাউন্ডেশন দিতে হবে না এছাড়া যদি অন্য স্ট্রিমের কেউ আসতে চায় বা পোস্ট গ্রাজুয়েট অন্য স্ট্রিমের তারা পার্সেন্ট যদি পেয়ে থাকে তাকেও এই অপরচুনিটিটা দেওয়া হবে যে তুমি ডাইরেক্টলি ইন্টার দিতে পারো এদের ক্ষেত্রে একটু অন্য রকম নিয়মটা এই যে এদের এই ট্রেনিংটা শুরুতেই স্টার্ট হবে তার আগে ওই ইনফরমেশন ম্যাডাম যে বললে ইনফরমেশন টেকনোলজি ফোর উইকস এর কোর্স সেটা করে নিয়ে তাকে প্র্যাকটিক্যাল ট্রেনিং এ ঢুকতে হবে আচ্ছা এই যে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মানে হচ্ছে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করেন তার কাছে গিয়ে তার আন্ডারে তিন বছর থেকে কাজ শেখা এই যে কাজ শেখার শুরু এর ন মাস পরে সে ইন্টারমিডিয়েট এক্সামটা দিতে পারে ইন্টারমিডিয়েট এক্সাম অব্দি আমরা অন্য মানে রুটেও পৌঁছে গেছিলাম যেটা ম্যাডাম বলেছে এরপর সে ইন্টারমিডিয়েট এক্সাম পাস করবে আচ্ছা যারা ক্লাস টুয়েলভের পর শুরু করেছিল ফাউন্ডেশন দিয়ে তারা ইন্টারমিডিয়েটের একটা গ্রুপ পাস করার পর এই প্র্যাকটিক্যাল ট্রেনিং শুরু করবে ও তাকে তখন তাহলে ইন্টারমিডিয়েটের একটা গ্রুপ পাস করতে হবে তার প্রথম প্রথম গ্রুপটা তারপরে সে ওই অডিট ফার্মে থেকে বা যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার আন্ডারে তার পাশাপাশি তার পরীক্ষাও চলতে থাকবে যখন যখন তার পরীক্ষার সময় আসবে সে পরীক্ষা দেবে এবং তার আড়াই বছরের আর্টিকেলশিপ যখন আমরা এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটাকে বলি আর্টিকেলশিপ রাইট যখন এই আড়াই বছর হয়ে যাবে তখন সে ফাইনাল পরীক্ষাও দিতে পারবে তার আর্টিকেলশিপ চলাকালীন আর যত পরীক্ষা তার জন্য একটা ছুটির নিয়মও করে দেওয়া আছে যে একজন যে এই তিন বছরের ট্রেনিং সময় কদিন ছুটি পরীক্ষার সময়ের ছুটি তার ধরা হবে না সে ট্রেনিং আছে ধরা হবে এই সব সুবিধে আছে প্লাস এছাড়াও বরাদ্ধ করে দেওয়া আছে যে ট্রেনিং এর প্রথম বছর মিনিমাম স্টাইপেন্ড কত পাবে দ্বিতীয় বছর কত পাবে এবং তৃতীয় বছর কত পাবে আর এই কোর্সের মোট খরচা যদি আমি দেখি শুধু এক্সামিনেশন টাইমে যে ফিজগুলো দিতে হয় সেগুলো বাদ দিয়ে যদি আমি দেখি প্রত্যেকটা রেজিস্ট্রেশনের জন্য তাহলে তার টোটাল কোর্স ফিজ দাঁড়ায় এই তিন চার বছরের যে সময়টা পুরোটা মিলিয়ে তেষট্টি হাজার আটশো টাকা মতো আর এই তিন বছরের ট্রেনিং এর সময় সে যে স্টাইপেন্ট পাবে সেটাই এটাকে ক্রস করে তো ইন আ ওয়ে উই ক্যান সে এটা একটা সেলফ ফাইন্যান্সড কোর্স ঠিক তাই এতে খরচাও যে খুব বেশি তা নয় কিন্তু এই কোর্সের যা সিলেবাস যা কিছু পড়তে হয় অর্থাৎ আমরা অডিট দিয়ে শুরু করেছিলাম যদি আমরা তাতে ঢুকতে পারি তো অডিট দিয়ে শুরু করেছিলাম এবার অডিটের সাথে সাথে দায়িত্ব এসে যাচ্ছে যে আমরা যে জিনিসটার অডিট করছি অর্থাৎ অ্যাকাউন্টস তাহলে এই অ্যাকাউন্টসটা বানাবে কে এটাও যদি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অন্য আরেকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়ে দিতে সুবিধে হেল্প করেন তাহলেই তো সেটা অডিটে বেস্ট স্যাটিসফ্যাক্টরি হবে এছাড়া ইনকাম ট্যাক্স এছাড়া সেই ব্যবসাটা যত বড় হয়েছে আমাদের দেশ উনিশশো একানব্বই বিরানব্বই পরের যে ওপেন ইকোনমি হয়ে গেছে এর ফলে মাল্টিন্যাশনাল কোম্পানিজ এসছে তার ফলে বাণিজ্যের যা ব্যাপ্তি ঘটেছে এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাহায্য ছাড়া হতে পারে না আজকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে দেয় যে কোথায় কিভাবে কস্ট কমতে পারে ব্যবসায় কিভাবে প্রফিট হতে পারে কি করলে কি হবে এছাড়াও সারা বিশ্বেই অনেক চেঞ্জ হচ্ছে যেরকম অ্যাকাউন্টসটা যে লেখার নিয়ম সেই নিয়মের ওপরেও কিছু নিয়ম আসছে মানে ওই যেটা চিরাচরিত নিয়ম আমরা জানি যে ডেবিট এদিকে থাকবে এর বাইরেও কিছু নিয়ম আসছে যাতে এটাকে আমরা বলি রিপোর্টিং স্ট্যান্ডার্ড রিপোর্টিং স্ট্যান্ডার্ড এলে কি হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি এখানের কোম্পানি সবাই তাহলে ওই স্ট্যান্ডার্ড যদি ফলো করে একটা প্যারালেজারে থাকবে সেম সেম নিয়মাবলীর মধ্যে তাদের অ্যাকাউন্টসটা তৈরি হচ্ছে তাহলে যারা স্টেক হোল্ডার অর্থাৎ যারা ইনভেস্ট করেছেন তাদের পক্ষে অ্যাকাউন্টসটা বোঝা সম্ভব হবে কম্পেয়ার করাটা সম্ভব হবে ঠিক 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 তো এর ফলে এই স্ট্যান্ডার্ডটা এখানে বাবু একটা জিনিস জিজ্ঞেস করি এই স্ট্যান্ডার্ডটা কি তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল আচ্ছা 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 মানে গ্লোবালি অ্যাকসেপ্টেড মানে গ্লোবালি গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং আজকে ধরুন মার্জার অ্যাকুইজিশন এই যে জিনিসগুলো হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সেখানে আপনার ইন্ডিয়ান অ্যাকাউন্টস যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো না করে তাহলে ওরা দে ক্যানট হ্যাভ আ কম্প্যারেটিভ ফিগার এবং মানে ওদের পক্ষে সেটা এবং ওদের পক্ষে জাজ করা অ্যানালাইজ করা মুশকিল হয়ে যায় যার জন্যে এখন যেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের এখানে আমরা ফলো করি এটা কিন্তু তো এখন সেইটা আমাদের কিন্তু অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট আজকে প্রেজেন্ট ইন এরা প্রেজেন্ট এরা এইখানে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে আমি অবশ্যই একটা প্রশ্ন এসে যায় যে আমার এইটা কি পুরোটাই এখন তার মানে অনলাইনে হচ্ছে এবং অ্যাপ্লিকেশনের ব্যাপারটা এবং অনলাইনে কোনো ছাত্র যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে সেইটা যদি একটু বিশদে বলে দেন এবং কোন কোন সময় পরীক্ষাগুলো হয় আমি এন্ট্রিটা কোন সময় পেতে পারি তবে অবশ্যই একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন তার প্রশ্নটা নিয়ে আসবো হ্যালো 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 কে বলছেন আমি বারো থেকে

নিশ্চয়ই তোমার উত্তরে আসব। আমরা তো এটাই আমাদের উদ্দেশ্য আর কি 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 সুযোগ আছে এই কোর্সটা করতে পারলে হ্যাঁ বেনিফিট বলতে তো মানে অনেক এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে উনি যেটা বললেন আমি যতদূর বুঝলাম উনি আইসিডাব্লিউ এ কোর্সের কথা বলেছেন উনি আসলে একটু কস্ট অ্যাকাউন্টেন্সি আর ইয়েটা একটু একটু গুলিয়ে গেছে আর কি মানে উনি বলতে চাইছেন বোধহয় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আর কি কারণ আমাদের আজকে সাবজেক্টটা সেই সেই ক্ষেত্রে আমরা আমরা এটাতে তো আসবই তার আগে একটু জেনে নিই যে মানে প্রসেস অফ অ্যাপ্লিকেশনটা যদি একটু পরিষ্কার করে বলেন সেটা কিভাবে প্রসেস অফ অ্যাপ্লিকেশন হচ্ছে আপনি আপনাকে ইনস্টিটিউটের যেই আপনি রেজিস্টার করবেন তখন ওরাই আপনাকে গাইডলাইন দিয়ে দেবে ওদের ওখানে আপনি মানে দেয়ার আর প্রসেস যে এই এই করতে হবে এই ফর্ম ফিল আপ করতে হবে এইভাবে তোমাকে রেজিস্টার করতে হবে ওরা দে বিল গাইড ইউ আপনি যদি ওয়েবসাইটে যান আমাদের ডাব্লিউ ডাব্লিউ যদি দর্শন একটু ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট আইসিএআই ডট ও এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলে আপনি সমস্ত ডেটা সমস্ত ইনফরমেশন পাবেন এবং সেইখানেই ওরা বলে দিচ্ছে যে কোন ফর্ম আপনাকে ফিল করে জমা দিতে হবে কতটা কত টাকা ফিস দিতে হবে বা আপনার মানে ওইখানে সমস্ত বলা আছে কি কি আপনার ক্রাইটেরিয়া হ্যাঁ তো সুতরাং সেটা তো ডেফিনেটলি আপনি অনলাইনও করতে পারেন আপনি পেপার ফর্মেও করতে পারেন দুভাবে করা যাবে সেটা ইনস্টিটিউটে গিয়ে একটু দেবাঙ্গর কাছে আসবো যে পরীক্ষাটা কোন সময় হয় মানে বছরে দুবার শুনেছি তবে একজন দর্শক বন্ধুকে সঙ্গে নিয়ে হ্যালো 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 হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ কে বলছেন একটু বলুন হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ আমি ডোমজুদ থেকে সুবর্ণাচন্দ্র বলছি ডোমজুদ থেকে সুবর্ণাচন্দ্র হ্যাঁ বলি আমার ছেলে সবে মাধ্যমিক দিচ্ছে কিন্তু ও কমার্স নিয়ে পড়ার ইচ্ছা এমনকি অ্যাকাউন্টিং অনার্স করে তারপর আমরা সিএ পড়ার ইচ্ছা কিন্তু আপনাদের প্রোগ্রামটা শুনে জানলাম যে এইচএস এর পরেও আপনারা ওই ফাউন্ডেশন পরীক্ষাটা দেওয়ার পর যেটা বলছেন ঠিক তাহলে তখন কি ওই আপনারা বিকম করার কি আর কোনো প্রয়োজন থাকে না খুব সুন্দর প্রশ্ন সরাসরি দেবায়ন বাবুর বাবুর কাছে আপনার কি কিছু জানার আছে আরো ওনার কাছে আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকুন আপনি শুনতে থাকুন আপনার প্রশ্নের উত্তর নেই আমরা আসছি আগে এই প্রশ্নটা এটা ঠিক যে বিকম করার দরকার নেই কিন্তু এটা অ্যাডভাইজেবল কি বিকম সে পড়ুক পাশাপাশি কারণ আমি বলে রাখি প্রথমেই মানে এটা ডিমোটিভেট করার জন্য নয় কিন্তু আমাদের এই ফাউন্ডেশন পরীক্ষায় মোটামুটি ধরুন তিরিশ পার্সেন্ট পাস করে তারপর ইন্টারমিডিয়েটে আরও ধরুন কুড়ি পার্সেন্ট পাস করে আর তারপর ফাইনালে গিয়ে টেন পার্সেন্ট তাই জন্য আগেই বিকমটা না করাটা উচিত হবে না কারণ পরে আর বিকম করার ও আর পাবে না এছাড়া এটাও বলি যে যে ইন্টার পাস করে যাবে তার জন্য কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি থেকেই বিকম মানে সেটা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন তারা আলাদা করে গ্র্যাজুয়েশন করার কোনো কিন্তু দরকার নেই আচ্ছা ইভেন যারা সিএ হয়ে যাবেন তাদেরও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশানে এরকম অনেক সুবিধে আছে এবং একশো একটি ইউনিভার্সিটি প্লাস ছটি আইআইএম প্লাস আইআইটি ম্যাড্রাস আর বম্বে এই সুবিধেও দেয় কি পিএইচডিও করতে পারবে যদি তার সিএ ডিগ্রি থাকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে না তো সেক্ষেত্রে আপনি এটা বুঝলেন যে বিকম ওর পড়ার দরকার নেই কিন্তু পাশাপাশি পড়লেই ভালো ঠিক ঠিক একদম সঠিক আর এবার একটু একটু ওই জায়গাটাতে আসবো একটু দিদির কাছেই আসবো যে পরীক্ষার যে সময়টা যে বছরে কবার পরীক্ষা হয় এবং কোন টাইমটা হয় সেটা যদি একটু বলে দেন তবে একটু পরে একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি কোথাও যাবেন না সঙ্গে থাকুন নমস্কার দর্শক বন্ধু ফিরে আসছি আমাদের আলোচনায় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে এই জায়গাতে একটুখানি আমাদের আসবো ম্যাডাম শ্রীমতী ঘোষের কাছে যে এই পরীক্ষা যেটা হয় সেটা ফাউন্ডেশন হোক বা অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো এগুলো ঠিক কোন সময়টায় হয় বা কবার হয় বছরে বছরে দুবার হবে আচ্ছা বছরে দুবার হবে ফাউন্ডেশনটা জুন অ্যান্ড ডিসেম্বর আর ইন্টারমিডিয়েট আপনার মে অ্যান্ড নভেম্বর ফাইনাল ও মে এন্ড নভেম্বর এখন ব্যাপার হচ্ছে যে ওই কবে পরীক্ষা কবে আপনি কতগুলো পেপার করতে হবে সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে আছে এবং আমাদের ফাউন্ডেশন কোর্সে আপনাকে চারটে পেপার অ্যাপিয়ার করতে হবে একটা হচ্ছে প্রিন্সিপাল প্র্যাকটিস অফ অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে বিজনেস ম্যাথামেটিক্স বিজনেস ইকোনমিক্স বিজনেস ম্যাথমেটিক্স বিজনেস ইকোনমিক্স এগুলো কিন্তু মোটামুটি অবজেক্টিভ টাইপের পেপার হবে এবং অ্যাভারেজ পারসেন্টেজ থাকতে হবে ফিফটি আর পেপার ওয়াইজ আপনার পারসেন্টেজ থাকতে হবে 40%। পার্সেন্ট মানে অ্যাভারেজটা হতে হবে 50% মোর দ্যান 50% আর পেপার ওয়াইজ হচ্ছে মোর দ্যান 40% percent. 40% অর মোর অর মোর আচ্ছা এইখানে একটা জিনিস জিজ্ঞেস করি ধরুন আজকে আমরা মানে সরাসরি যদি এইবার আস্তে আস্তে আমরা মানে পড়াশোনা তো রইল এরপরে আমরা যদি চাকরি ক্ষেত্রে প্রবেশের দিকটায় আসি তাহলে ধরুন ফাউন্ডেশন তো সে করলো করার পরে সে ইন্টারমিডিয়েটটা পাস করলো ফাউন্ডেশন একটা স্ক্রিনিং হলো হয়ে সে ইন্টারমিডিয়েট পড়তে গেল এবার ইন্টারমিডিয়েটে পাস করে সে ইন্টারমিডিয়েট দি করলো এইবার ধরুন কোনো সাংসারিক চাপে হোক বা তার কোনো প্রয়োজনের তাগিদে হোক সে হয়তো চাকরিতে প্রবেশ করলো তা এইখানেতে তার কি কি জায়গা খোলা রয়েছে মানে ইন্টারমিডিয়েট পাস করার পর তার কোন কোন জায়গায় চাকরি খোলা রয়েছে দেখুন ইন্টারমিডিয়েট পাস করা মানে সে সেমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেল মানে তার আর্টিকেলশিপটা করা হয়ে আর্টিকেলশিপ কিন্তু না আর্টিকেলশিপ তো ওকে তো এখন যা প্রেজেন্ট সিলেবাস তাতে তো ইন্টারমিডিয়েট করার একটা পেপার কি দুটো পেপার করার পরে সে আর্টিকেলশিপ করতে পারছে আচ্ছা 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 সুতরাং এখন কিন্তু মানে তার মানে সে কিন্তু আর্টিকেলশিপটা কমপ্লিট করলো না কমপ্লিট করলো না তার আগেই সে চাকরিতে ঢুকে গেল আমি যেটা আপনার কাছে বুঝলাম এখন সে ক্ষেত্রে কিন্তু তার একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল যে সে তো ওই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা তার হলো না হ্যাঁ এবারে সে ডেফিনেটলি সে কাজ করতে পারে তার যা নলেজ সে তো ইন্টারমিডিয়েট পাশ করেছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সে সুতরাং সেখানে সে কিছু জানে না তা নয় কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিংটা কিন্তু তার হলো না প্র্যাকটিক্যাল ট্রেনিংটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট এবং সেখানে সে কাজ করতেই পারে তবে অবভিয়াসলি নট অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাট সিএ ইন্টার কিন্তু সেখানেও সে যে আর্টিকেলশিপটা করতে পারলো না তার জন্য সেখানে কিন্তু তার একটা ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়ে গেল মানে সবচেয়ে ভালো হয় যেটা যেটা আমি একটু দিবান বাবুর কাছেও আসি মানে সবচেয়ে ভালো হয় তার আর্টিকেলশিপটা করার পরে সে যদি চাকরিতে প্রবেশ করে তো সেটা তো খুবই ভালো হয় হ্যাঁ তবে অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে হয়তো আর্টিকেলশিপটাও হয়ে গেল কিন্তু ফাইনালটা হচ্ছে না কিংবা কেউ আগে ছেড়ে দিয়েছেন যেরকম আপনি বললেন তাদের জন্য চাকরি প্রচুর আছে কারণ ছোট ছোট কোনো বড় কোম্পানির মতন বড় নয় তো তাদের কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে কারণ তারা জানে যে এর স্যালারিটা আমি দিতে পারবো এর ফলে তাদের কিন্তু এমন নয় যে মার্কেটে ডিমান্ড নেই অন্তত আমি বলবো যে একজন বিকম পাস ছেলের তুলনায় যে সিএ ইন্টার পাস তার সুযোগ অনেক বেশি সুযোগ অনেক বেশি আচ্ছা এই ক্ষেত্রে কি কোনো বয়সের ঊর্ধ্বসীমা আছে বা মানে যে আমি এতবার পরীক্ষা দিতে পারবো এতবার পারবো না কারণ আগে একটা কনসেপ্ট ছিল আমি যতবার খুশি আমি মানে ৫০ বছর বয়সেও আমি চাইলে ফাইনালটা দিই এরকম কি পরীক্ষা কিন্তু যে কোনো বয়সেই দেওয়া যেতে পারে ক্লাস টুয়েলভ পাস করার পরে তার আগে নয় এটুকু আমরা বুঝেছি কারণ এন্ট্রিটা ওখানেই হ্যাঁ এরপর তার পরীক্ষা সে মানে ষাট বছর হোক সত্তর বছর হোক দিয়ে যেতে পারেন কোনো বাধা নেই সাতবার তাকে অ্যাপিয়ার করতে দেওয়া হয় পরপর তখন যদি তার তাও না হয় তখন সে আবার রেজিস্ট্রেশন করতে পারে তাকে নতুন করে রেজিস্ট্রেশনটা করতে হবে আচ্ছা একটা একবার রেজিস্ট্রেশানে সে সাতবার অ্যাপিয়ার করতে পারে পরে যে কোনো পরীক্ষাই সাতবার অ্যাপিয়ার করতে পারে ফাউন্ডেশন ইন্টার বা ফাইনাল আচ্ছা আর আহ এরপরে এরকম অনেকেই আছেন যারা ৫০ বছর ষাট বছরেও করেছেন এমন ধরুন আরেক ক্ষেত্রে মানে সেটা আমি মানে নেগেটিভ পাটে বলছি না হয়তো অনেক ক্ষেত্রে হয়তো সে চাকরিতে প্রবেশ করে গেছে তারপর হয়নি এই যে আপনি বললেন এই যে আপনি বললেন ইন্টার করে চলে গেছে তারপরে অন্য জায়গায় ঢুকলেন তারপরে এই সুযোগটা এলো আজ হয়তো কুড়ি বছর করে পর কিন্তু এবারে উনি বুঝলেন যে আমি ফাইনালটা করে নিতে পারবো কিন্তু তার সুযোগটা নষ্ট হলো ঠিক 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 এই জায়গাতে দাঁড়িয়ে আর একটা প্রশ্ন ভীষণ রকম উকি দিচ্ছে যেটা ম্যাডামের কাছে আসবো সেটা হচ্ছে মহিলাদের অ্যাওয়ারনেস চাট্টাড অ্যাকাউন্টেন্সিতে কি রকম তবে একজন দর্শক বন্ধু প্রশ্নটা নিয়ে হ্যালো 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 হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কে বলছেন আমি মনোজ কুমার মন্ডল রাজগ্রাম বীরভূম থেকে বলছি বীরভূম থেকে মনোজবাবু বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে স্যার এই আশির দশকের পর থেকে অনেক ছেলেরা বিকম কম পাস করে ওই চার্টার্ড অ্যাকাউন্ট পড়তে যাচ্ছে সি করতে পড়তে যাচ্ছে তাদের পার্সেন্টেজটা এই টু পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এখন যে বলছেন একটু বেড়েছে কিন্তু এই প্রগতির যুগে উন্নয়নের যুগে এত পার্সেন্টেজ চারিদিকে বেড়ে যাচ্ছে তো আপনাদের এইখানে কি এরা কোনো ওই মানে পাশের পার্সেন্টেজটা বাড়াতে পারছে না কি কারণে ওই ছেলে মেয়েদের কি অক্ষমতার জন্য নাকি কোনো অন্য আপনাদের কি কারণ আছে জোর করে পাস করানো হচ্ছে না বাহ একটা অদ্ভুত অদ্ভুত আঙ্গিকে প্রশ্নটা এলো যে এই যে পার্সেন্টেজ পাশ করার পার্সেন্টেজ বা হারটা যেটা হ্যাঁ আপনি শুনতে থাকুন এই হারটা যে এত কম এটা কি পরীক্ষার মানটা ওইভাবে রাখা হয়েছে বলে মানে উনি যেটা বলতে চাইছেন আর কি কারণ চাহিদা তো রয়েছে আসলে পরীক্ষার মানটা এই জন্যই বেশি আজ আপনারা দেখছেন চারপাশে যখনই কিছু হচ্ছে সোসাইটি কিন্তু আগেই জানতে চাইছেন যে হিসেব পরীক্ষক কি করছিল কি কারণ তাদের একটা দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে সেই সেই বিষয়টা তার মধ্যে তৈরি হওয়ার জন্য যে মানটা দরকার সেই মানটা যদি অ্যাচিভ না হয় তাহলে কিন্তু কাউকে পাস করানো সম্ভব নয় নৈতিকভাবে সম্ভব নয় চাকরির জন্য বাড়িয়ে দেওয়ারটা তো সঠিক নয় আর ভবিষ্যতে সেই জন্য এটা মাথায় রেখে একটা জিনিস করা হচ্ছে সেটা হচ্ছে এই ফাউন্ডেশনেরটা এরটা আরো টাফ করে দেওয়া হবে যাতে করে যে ঢুকে যায় তাদের মধ্যে থেকে পাঁচ পার্সেন্টেজটা ভালো থাকে কারণ ফাউন্ডেশানে যদি আরেকটু চেপে দেওয়া যায় তাহলে সে তার মতন ফাউন্ডেশনের পরেই সে তার মতন রাস্তা বেছে নিতে পারে বেছে নিতে পারবে হ্যাঁ মানে যেটা অন্যান্য সেক্টরে যেরকম ধরুন ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে আমার ঢোকাটা শক্ত এবার ঢুকে গেলে তারপরে সে সে একটা স্ট্রিমে পড়ে গেলে আস্তে 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 বেরিয়ে যেতে পারবে আর এবার সেই প্রশ্নটা আপনার কাছে আসবে দিদির কাছে যে মহিলাদের এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আসার কারণ এই চাকরিটা একটু অফবিট চাকরি এটা আসার মহিলাদের অ্যাওয়ারনেসটা কিরকম এবং মহিলা হিসেবে আপনাকে অনেক স্ট্রাগেল ফেস করতে হয়েছে তা সেইটাও একটু আপনি দর্শক বন্ধুদের বলবেন তবে এটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না সঙ্গে থাকুন নমস্কার দর্শক বন্ধু ফিরে আসছি আমাদের আলোচনায় সরাসরি একটু দিদির কাছে আসবেন হ্যাঁ আপনি যে প্রশ্নটা করছিলেন আমাদের আমরা যখন আমি যখন পাশ করলাম তখন 1975 আমি ফার্স্ট অ্যাটেম্পটে সব ক্লিয়ার করেছিলাম বলে আমাকে একটা বছর এক্সামশন দেওয়া হয়েছিল ট্রেনিংয়ে তখন আমাদের চার বছর আর্টিকেলশিপ ছিল তা তখন মাইন্ডসেট ছিল এরকম যে মহিলাকে নেওয়া হবে না ইভেন ফর আর্টিকলশিপ নেওয়া হবে না অত্যন্ত রেপুটেড মানে ক্লাস ওয়ান ফর্মেও আমার নট ফর মাই মার্কস বাট বিকজ আই ওয়াজ আ লেডি আমাকে নেওয়া হয়নি তো সেটা দ্যাট ওয়াজ দ্য মাইন্ডসেট অ্যাট দ্যাট টাইম কিন্তু এখন মাইন্ডসেট একদম পরিবর্তন হয়ে গেছে এখন মহিলারা প্রচুর আসছেন এবং মহিলারা কাজ করছেন আমাদের স্কোপ তো প্রচুর কারণ দেখুন আজকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সব জায়গায় আজকে গভর্নমেন্ট থেকে নানা রকম আইন তৈরি করে দিল এবারে সেই আইনগুলো ইমপ্লিমেন্ট করবে কারা ইমপ্লিমেন্ট করবে তো সিটিজেনদের কিন্তু সিটিজেনদের পক্ষে এত কিছু আইন জানা সম্ভব নয় এই দ্য গ্যাপ বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য সিটিজেন কে আপ করছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উইথ দেয়ার নলেজ তারা কিন্তু এই যে আইনগুলো গভর্নমেন্ট পাস করছে সেই আইনগুলোকে ইমপ্লিমেন্ট করে এসএসসিদের বা সিটিজেনদের সাহায্য করছে সুতরাং চার্টার্ড অ্যাকাউন্টের স্কোপ এখন হিউজ প্রত্যেকটা সেক্টরে সে আপনি বলুন হসপিটালিটি বলুন এডুকেশন বলুন আপনি পাবলিক সেক্টর বলুন ম্যানুফ্যাকচারিং বলুন এমনকি সোশ্যাল সার্ভিস সোশ্যাল সার্ভিসেও তো এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দরকার হচ্ছে কারণ এত রকমেরই আইন আইনগুলো তো মানতে হবে সেগুলো ইন্টারপ্রেট কে করবে অডিনারি সিটিজেনদের পক্ষে সেটা করা সম্ভব না এবং অত জানাও তো সম্ভব না কারণ আপনাদের তো আপডেশনটাও প্রচন্ড প্রচন্ড আমরা একবার পরীক্ষা পাস করে গেলেন কোর্স করে নিলেন তারপরে যে আপডেশন আমাদের 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 একবারে রেগুলার আমাদের কন্টিনিউং এডুকেশন প্রোগ্রাম হয় প্রত্যেকটা স্টাডি সার্কল মানে সেমই মতন কি মানে আমাদের স্টাডি সার্কলগুলো নানা রকম সেমিনার করে করে আমাদের সিপি আওয়ার্স দিয়ে আমাদের যখন সার্টিফিকেট অফ প্র্যাকটিসটা আমরা এনরোল করি প্রত্যেক বছর তখন ওই ক্রেডিটটা ওরা দেখতে চায় আমরা কতটা আমরা পার্টিসিপেট করেছি ওটা তো একটা ব্যাপার কিন্তু আপনি যদি না পড়াশুনো করেন আপনি যদি নিজেকে আপডেটেড না রাখেন আপনি কিছুতেই এই প্রফেশনে থাকা সম্ভব নয় সুতরাং আমাদের কন্টিনিউয়াস পড়াশোনা করতে হয় শুধু আইন তো নয় আইনের পরে দেখুন আপনার নানা রকম নোটিফিকেশানস নানা রকম সার্কুলার্স তারপরে হাইকোর্ট জাজমেন্টস তারপরে সুপ্রিম কোর্ট জাজমেন্টস এইগুলোকে আমি যদি না জানি আমি কি করে আমি এস এসসি বা আমি সিটিজেনদের হেল্প করব যে তুমি এইভাবে আইনটাকে মানো আমি যেটা তৈরি করব সেটাও তো আমাকে ওইটাকে মাথায় রেখে লাইন একটা জিনিস যেটা মাথায় মানে মনে হচ্ছে আমরা আলোচনা শুরুতেও দেখেছিলাম যে এটা একটা মানে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন আছে যার ওপরে এটা হয় তাহলে এই আহ ধরুন আমি ভারতবর্ষ থেকে চান্ডার্ড একোন্টেন্সি করলাম আমি যদি বিদেশে যাই আমি কি স্বীকৃতি পাবো নাকি আমায় আলাদা পরীক্ষা দিতে হবে আলাদা পরীক্ষা দিতে হবে হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি প্রথমত ফার্স্ট এপ্রিল টোয়েন্টি সেভেন্টিন দু হাজার সতেরো দু লক্ষ সত্তর হাজার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমাদের দেশে রেজিস্টার্ড ছিলেন এর মধ্যে থেকে চল্লিশ হাজারই কিন্তু বিদেশে কোন না কোনো ভালো চাকরিতে নিযুক্ত আছেন বড় বড় মাল্টি কোম্পানি সিএফও সিইও পজিশনে তারা পৌঁছে গেছেন এরপরে যে দু লক্ষ তিরিশ পড়ে রয়েছে তার মধ্যে থেকে এক লক্ষ কুড়ি হাজার এই দেশে নিজেরা তাদের প্র্যাকটিস করছে আচ্ছা মানে স্বনির্ভর যেটাকে স্বনির্ভর মানে আপনারা নিজেদের প্র্যাকটিস অবভিয়াসলি করতে পারবেন পাস করার পর সেক্ষেত্রে আপনার স্কোপ হচ্ছে অডিট ইনকাম ট্যাক্সের কাজ করতে পারবেন জিএসটির কাজ করতে পারবেন বেনামি ল আছে নানান ল আসছে আচ্ছা কোম্পানিজ অ্যাক্টের প্রচুর কাজ আছে এগুলোর যে ট্রাইব্যুনাল এনসিএলটি এনসিএলএটি ইনকাম ট্যাক্সের ট্রাইব্যুনাল মানে হাইকোর্টের আগে অবধি যেসব

তার মানে এই এতগুলো জায়গাতে তো স্কোপটা রয়েছে মানে হ্যাঁ এছাড়া যেহেতু আপনি বিদেশের কথা বললেন বলে রাখি যারা ইন্ডিয়াতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করেছেন তাদেরকে বাইরেও স্বীকৃতি দেওয়া হয় কিন্তু খুব কম পরীক্ষা দিলেই হয়ে যায় হয়তো দেখা গেল দশটা সাবজেক্ট তার বদলে তিনটে সাবজেক্ট দিলেই তিনি সেই দেশেও প্র্যাকটিস করতে পারবেন যেরকম উদাহরণ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড তারপর নিউজিল্যান্ড ক্যানাডা সাউথ আফ্রিকা কেনিয়া তানজানিয়া সৌদি আরবিয়া আফগানিস্তান এছাড়াও কিছু ছোট ছোট দেশ যারা কাছে আছে ভুটান নেপাল এসব জায়গাতেও কিন্তু আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের তারা নিয়ে গিয়ে কাজ করা কাজ করানো যায় আমার মনে হয় এটার পরে আর আমাদের এই সীমিত সময়ে এত বড় একটা বিষয়কে ধরার ক্ষমতাও আমাদের নেই তবে এটার পর আর আপনাদের সামনে কিছু রাখার অবকাশ নেই শুধু একটাই কথা বলার যে আজকে যারা এখনও চিন্তা করছেন যে কমার্স নিয়ে পড়ে বা কমার্স পড়ার পর কি হবে আজকের পর এই প্রশ্নটা মন থেকে মুছে ফেলুন আর আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন